আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সৌরভ, আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। বন্ধুরা, যারা কাতারে প্রবাসী হিসাবে আছেন অথবা যারা কাতার যেতে চান, তাদের জন্য আজকে খুব ভালো দুইটা খবর নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করবো যে কাতার শ্রম আইন কিন্তু গত কালকে সংশোধন করা হয়েছে, সেখানে দুইটা খুব ভালো খবর তারা দিয়েছে। একটা হলো এই যে কাতারে যারা আছেন এখন, বর্তমানে যারা কাতারে কাজ করছেন, তারা কিন্তু চাইলেই মালিকানা পরিবর্তন করতে পারতেন না অথবা মালিক পরিবর্তন করতে পারতেন না, কিন্তু এই শ্রম আইন সংশোধনের ফলে কিন্তু তারা মালিক পরিবর্তন করতে পারবেন। এবং কাতারে যে সমস্ত বিদেশি শ্রমিকরা কাজ করতো, তাদের যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অথবা আইএলও কিন্তু দীর্ঘদিন যাবত একটা কথা বলে আসছে যে কাতারে যারা বিদেশি শ্রমিক কাজ করে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয় অথবা যে ন্যায্য পেমেন্ট সেই পেমেন্টটা করা হচ্ছিল না। তো এই বিষয়েও কিন্তু কাতার সরকার মাথায় রেখেছে এবং সর্বনিম্ন বেতনও কিন্তু কাতার সরকার নির্ধারণ করে দিয়েছে। কাতারের যে রিয়াল, কাতারের রিয়ালে 1800 রিয়াল মিনিমাম বেতন নির্ধারণ করে দেওয়া হয়েছে। মোটামুটি এইটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় 41,000 টাকা। তার মানে বুঝতে পারছেন এখন মোটামুটি অনেক ভালো বেতন কিন্তু কাতার সরকার দিবে। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব যে আসলে এই বেতনটা কবে থেকে কার্যকর হবে এবং আপনারা কিভাবে মালিকানা পরিবর্তন করবেন। পুরো বিষয়টা জুড়ে আজকে বিস্তারিত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা এখনই আমাদের মূল ভিডিওতে যাবো, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগে যেন বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে কাতারে মালিকানা পরিবর্তন অথবা আপনি এক মালিকের আন্ডারে কাজ করছেন, অন্য মালিকের আন্ডারে কিভাবে যাবেন এবং বেতনটা কি সিস্টেমে বৃদ্ধি করা হয়েছে অথবা সর্বনিম্ন যে বেসিক বেতনটা নির্ধারণ করা হয়েছে সেটা কি সিস্টেমে, এই বিষয়ে। তো প্রথম পয়েন্ট আসে যে কিভাবে আপনার মালিকানা পরিবর্তন করবেন। কাতার সরকারের শ্রম মন্ত্রণালয় থেকে গতকালকে একটা আপডেট দেওয়া হয়েছে এবং খুব বড় একটা আপডেট দেওয়া হয়েছে যে কাতারে যে সমস্ত বাইরের দেশের প্রবাসীরা কাজ করে, আমরা যেহেতু বাংলা কন্টেন্ট তৈরি করি, সেহেতু আমরা শুধু বাংলাদেশে অথবা ইন্ডিয়ার কলকাতা থেকে যারা কাতারে গেছেন তাদের বিষয়ে বেশ আলোচনা করে থাকি। তো কাতারে যে সমস্ত বাংলাদেশে অথবা বাঙালিরা থাকেন, তারা কি এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই কিভাবে তাহলে মালিকানা পরিবর্তন করব। মালিকানা পরিবর্তনের দুইটা সিস্টেম তারা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আপনি কাতারে যদি গিয়ে থাকেন 2020 সালে, সেক্ষেত্রে আপনি যদি 2022 সালের ভিতরে অর্থাৎ 2 বছরের ভিতরে যদি আপনি মালিকানা পরিবর্তন করতে চান অথবা মালিক আপনাকে ছেড়ে দিতে চায়, সেক্ষেত্রে 1 মাস আগে থেকে নোটিশ দিতে হবে। আপনি যদি আপনার যেই মালিকের আন্ডারে কাজ করছেন সেই মালিককে আপনি ছেড়ে অন্য মালিকের আন্ডারে কাজ করতে যেতে চান, আপনি যদি 2 বছরের ভিতরে এই সিস্টেমটা হয়ে থাকে অথবা আপনি যে কাতারে গেছেন 2 বছর এখনো পুরিনি, তার আগে যদি আপনি ছেড়ে দিতে চান কোম্পানি, সেক্ষেত্রে আপনি 1 মাস আগে এই নোটিশ করবেন আপনার বসকে অথবা আপনি যেই অফিসে কাজ করছেন সে অফিসে, যে আমি আপনার অফিস ছেড়ে দিতে চাই, আমি অন্য অফিসে যেতে চাই। অথবা আপনি যেই বসের আন্ডারে কাজ করছেন, আপনাকে যদি সেই বসের ভালো না লাগে, তাহলে আপনাকে যদি সেই বস ছেড়ে দিতে চাই, সেক্ষেত্রে 1 মাস আগে আপনাকে অবশ্যই তারা নোটিশ করবে যে আপনি আর 1 মাস সময় আছে আপনার হাতে, তারপরে আপনি আমাদের কোম্পানিটা ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে যোগাযোগ করুন। আর যারা 2 বছরের উপরে কাতারে আছেন, যে আমি আবার বলছি যারা 2 বছরের উপরে কাতারে আছেন, যে 2 বছর অতিবাহিত হয়ে গেছে আপনি কাতারে আছেন, সেক্ষেত্রে যদি আপনি কোম্পানি ছেড়ে যেতে চান অথবা কোম্পানি যদি আপনাকে ছাড়তে চায়, সেক্ষেত্রে 2 মাস আগে নোটিশ করবে তারা। কোম্পানি যদি আপনাকে ছাড়তে চায় সেক্ষেত্রে 2 মাস আগে কোম্পানি নোটিশ করবে, অথবা আপনি যদি কোম্পানিকে ছেড়ে দিতে চান সেক্ষেত্রে আপনাকে 2 মাস আগে কোম্পানিকে নোটিশ দিতে হবে যে আমি আপনার কোম্পানিতে আর কাজ করব না, অন্য কোম্পানিতে কাজ করব। আগে এমন ছিল যে আপনি যদি কোনো কোম্পানি ছাড়তে চান, আপনার কোম্পানির বস যদি সম্মতি পোষণ করে, সেক্ষেত্রে আপনি সিস্টেম করে কোম্পানিটা ছাড়তে পারতেন। এখন কিন্তু এই নিয়মটা আর থাকছে না, আপনি চাইলেই আপনি যদি 2 বছরের ভিতরে আপনার কাতার যাওয়ার বয়স থাকে, তাহলে কিন্তু আপনি 1 মাস সময়ের নোটিশ দিয়ে আপনি কোম্পানি ছেড়ে দিতে পারেন, অথবা 2 বছর অতিবাহিত হয়ে গেলে আপনি কিন্তু 2 মাসের নোটিশ দিয়ে 2 মাস পরে আপনি কোম্পানি ছেড়ে দিতে পারেন। তো এটা গেল কোম্পানি ছাড়াছাড়ির বিষয়ে যে আপনি কিভাবে কাজ পরিবর্তন করবেন। আর এখন আসি যে এই যে মিনিমাম যে বেসিক বেতনটা নির্ধারণ করা হয়েছে সেটার বিষয়ে। অ্যাকচুয়ালি মিনিমাম যে বেসিক বেতন, শুধুমাত্র যে আপনার বেতন, সেটা কিন্তু নির্ধারণ করা হয়েছে কাতারি রিয়ালের 1000 রিয়াল। এখন বলবেন যে ভাই তাহলে 1800 রিয়াল কিভাবে হলো অথবা 41,000 টাকা কিভাবে হলো। এটা আমি বিস্তারিত বলছি যে আপনার মিনিমাম বেসিক বেতন অবশ্যই কোম্পানিকে দিতে হবে 1000 রিয়াল, এবং কোম্পানি যদি আপনার থাকার ব্যবস্থা না করে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সট্রা 500 রিয়াল তারা পে করবে, আপনাকে এক্সট্রা 500 রিয়াল যদি আপনাকে কোম্পানি থাকার ব্যবস্থা না করে। আর সাথে যদি কোম্পানি আপনার খাওয়ার ব্যবস্থাও না করে, সেক্ষেত্রে আরো 300 রিয়াল এক্সট্রা যুক্ত করবে, এ টোটাল 1800 রিয়াল। আর যদি কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা করে, সেক্ষেত্রে মিনিমাম 1000 রিয়াল সৌদি সরি
কাতারের রিয়াল আপনাকে দিবে কাতার সরকারের পক্ষ থেকে, অথবা কাতারের যে কোম্পানির আন্ডারে আপনি কাজ করছেন সেই কোম্পানির পক্ষ থেকে। তবে এটা কিন্তু কাতার সরকারের একদম নির্ধারিত বিষয় যে কাতার সরকারের পক্ষ থেকে কিন্তু গতকালকে এটা নির্ধারণ করা হয়েছে। এখন অনেকেই বলবেন যে ভাই এটা কবে থেকে কার্যকর হবে, আপনি তো বললেন সবই বুঝলাম, কিন্তু কার্যকর হবে গত কবে থেকে? গতকালকে থেকে নেক্সট 6 মন্থ পর থেকে, অর্থাৎ গতকালকে, অর্থাৎ প্রায় আপনি মনে করেন যে মার্চ এপ্রিলের দিকে এই বিষয়টা কার্যকর হয়ে যাবে কাতারে। যে যেহেতু এখন সেপ্টেম্বর মাস চলছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এই বছরে চলে যাচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই মার্চের পর থেকে কিন্তু মার্চ মাস 2021 সালের পর থেকে কিন্তু এই বিষয়টা কাতার সরকারের পক্ষ থেকে কার্যকর করে দিবে। আর তার জন্য যারা কাতার যেতে চান এবং যারা কাতারে আছেন তাদের জন্য কিন্তু এটা আসলেই আনন্দের সংবাদ যে আসলে কাতার সরকার অন্তত আপনাদের জন্য কিছু না হলেও এই দুইটা বিষয় ভেবেছে, যে মালিকানা পরিবর্তন এবং বেতনের বিষয়। কারণ দীর্ঘদিন যাবত কিন্তু আন্তর্জাতিক মহলে একটা গুজব অথবা বিভিন্ন লেখালেখি হতো যে আসলে কাতারে যে সমস্ত বাইরের দেশে প্রবাসীরা কাজ করে তাদেরকে ন্যায্য বেতন দেওয়া হচ্ছিল না, এবং তাদের দেখা গেল অন্যান্য বিভিন্ন ফ্যাসিলিটিসও কাতার সরকারের পক্ষ থেকে তেমন কোনো সুযোগ সুবিধা দিচ্ছিল না। তো তারই পরিপ্রেক্ষিতে এই যে গতকালকে রাতে কাতারের শ্রম কমিটির উদ্যোগে কিন্তু এই আপডেট দুইটা দেওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি কাতারে কিভাবে আপনি কাজ পরিবর্তন করবেন এবং আপনার কিভাবে আপনার এই যে বেতনটা আসবে অথবা আপনার বেতন বাড়ানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত। এখন অনেকেই বলবেন যে ভাই সবই তো বুঝলাম, এখন আমাদের কাতারে যারা আমরা প্রবাসী বাংলাদেশে আটকা পড়ে আছি তাদের ফ্লাইটের বিষয়ে কোনো সিদ্ধান্ত হলো কি, এই বিষয়ে যদি একটু তথ্য দিতেন তাহলে খুবই ভালো হয়। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমাদের জানা মতে কিন্তু কাতার সরকার বলে দিয়েছে যে বাংলাদেশ থেকে অথবা বাইরের বিভিন্ন দেশ থেকে যারা প্রবাসীরা আছেন তারা কাতার সরকারের যে নিয়ম কানুন মেনে এখন থেকে চাইলে আপনারা কাতারে যেতে পারবেন। তবে কি নিয়ম কানুন মেনে যেতে হবে এই বিষয়ে কিন্তু বেশ লং একটা বিষয় এবং অনেক বিষয়বস্তু এর ভিতরে অ্যাটাচড আছে। তার জন্য এই ভিডিওতে আমি চাচ্ছি না যে সেই বিষয়ে আলোচনা করতে, আমি নেক্সট একটা কাতার সম্পর্কে ভিডিও তৈরি করব, সেখানে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে কাতার যেতে পারবেন এই করোনাকালীন সময়ে, এবং যারা বাংলাদেশে আটকা পড়ে আছেন তারা কিভাবে কাতার যেতে পারবেন। এছাড়াও কাতারের সাথে কিন্তু হয়তো সামনের মাসে বাংলাদেশের বিভিন্ন ফ্লাইট লাইট মোটামুটি স্বাভাবিক হইতে পারে, আমি ধারণা করছি যে হইতে পারে, তো হবে এটা কিন্তু শিওর না, তবে হওয়ার একটা সম্ভাবনা আছে যে কাতারের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ হওয়ার আর কি। আর এখন মোটামুটি যারা কাতার যেতে, আপনারা, আমি একটা সাজেস্ট করবো আপনাদেরকে, যারা কাতার প্রবাসী বাংলাদেশে এসে আটকা পড়ে আছেন কাতার যেতে পারছেন না, আপনাদের খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু আর 2-1 মাস বাংলাদেশে থেকে তারপর কাতার যেতে পারেন। তা না হলে কিন্তু এখন যে নিয়ম কানুন অথবা যে টাকা পয়সা খরচ হবে সেক্ষেত্রে কিন্তু এই 2-1 মাস যদি আপনি বাংলাদেশে থাকেন আপনি কাতার গিয়ে এই 2 মাস কাজ করলেও যত টাকা হবে না তার থেকে বেশি সেভ হবে আপনি 2 মাস পরে যদি বাংলাদেশ থেকে কাতারের উদ্দেশ্যে রওনা হন। তার জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা যারা কাতার যেতে চান আরো 1-2 মাস দেখে তারপর আপনারা কাতার যাওয়ার সিদ্ধান্তটা নিন। তো আজকের এই ভিডিওটি এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগ আছে বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে।